1977-এ আমি প্রথম চেয়ারম্যান হই। বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি সেই সময় থেকেই আওয়ামী লীগের সপক্ষে আমি নির্বাচন করি। সেই নির্বাচনে আমাদের ওই ইউনিয়নের মানুষের সকলেই আমাকে নিরপেক্ষ ভোট প্রদান করেন। 1977 থেকে এখনও পর্যন্ত আমি ছয়নং বাসন ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়ে আসছি এবং আমার বিশ্বাস সারা বাংলাদেশে আর কোনো নয়বার চেয়ারম্যান হওয়ার আর কেউই হতে পারে নাই এবং আমারই সৌভাগ্য হয়েছে একমাত্র যে নয়বার চেয়ারম্যান নির্বাচিত হওয়া। আমি জনগণের ভালোবাসা এবং স্নেহ মমতার মধ্য দিয়ে এবং ইউনিয়নের সাধারণ মানুষের নারীর সম্পর্কের মধ্য দিয়ে আমি তাদের সাথে সম্পর্ক করেছিলাম এবং যার ফলে জনসাধারণ আমাকে সেভাবেই ভালোবাসা দিয়ে আমাকে বারবার নির্বাচিত করে আসছে। আমাদের ইউনিয়নের জনসাধারণ কোনো বাধা তো প্রশ্নই আসে না, আমাদেরকে সহযোগিতা দিয়েছেন আর আমিও সেইভাবে জনগণের ভালোবাসার মধ্য দিয়ে আমাদের এলাকার বিভিন্ন কাজ বাজ উন্নয়ন এবং তাদের সাথে সম্পর্ক অর্জন করে আমি চলে এগিয়ে আসছি। আজ পর্যন্ত উল্লেখ থাকে যে জাতিজনক বঙ্গবন্ধুর আদর্শ প্রণীত হয়ে 1964-তে 11 দফা আন্দোলনে প্রথম অংশগ্রহণ করি এবং ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হই। তারপরে 11 দফা আন্দোলন শেষ 1964-তে আমাদের জাতিজনক বঙ্গবন্ধু 6 দফা পেশ করলেন, সেই 6 দফা আন্দোলনও আমি সক্রিয়ভাবে অংশগ্রহণ করি। জাগো জাগো বাঙালি জাগো, জেগেছে জেগেছে বাঙালি জেগেছে, এইসব স্লোগানের ভিত্তিতে আমরা তখন রাজপথে আন্দোলন সংগ্রাম করি। 1979-এর গণ আন্দোলন সহ বিভিন্ন আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করি। জাতিজনক বঙ্গবন্ধু 1971-এর রেসকোর্স ময়দানে তিনি ঘোষণা দিয়েছিলেন, তোমাদের যার যা আছে তাই নিয়ে শত্রুর মোকাবিলা করো। তখন তার ডাকে আমরা অস্ত্র হাতে নেই এবং আমি মুক্তিযোদ্ধা হওয়ার সৌভাগ্য অর্জন করি। তৎকালীন পশ্চিম পাকিস্তানের স্বৈরাচার এবং জাতীয় শত্রুদের আমরা মোকাবিলা করি এবং ঝালকাঠিতে তৎকালীন ঐতিহাসিক শত্রুরা সমস্ত ঝালকাঠি শহরকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছিল। আমরা সেই সময় তাদেরকে প্রতিহত করতে সক্ষম হয়।